রাস্তার মোড় ফ্লাইওভার রাস্তা এবং উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা উৎসব করা যাবে না। কোথাও কোনো ডিজে পার্টির আয়োজন করা যাবে না। হোটেল ও ক্লাবের নিজস্ব ব্যবস্থা না, ইনডোরে অনুষ্ঠানের আয়োজন করা যাবে। কোথাও আতশবাজি পটকা ফোটানো বা ফারুস উড়ানো যাবে না। আমি আবারও বলি, কোথাও আতশবাজি পটকা বা ফানুস উড়ানো যাবে না। ঢাকা শহর অত্যন্ত ঘনবস্তি একটা এলাকা, ইতিপূর্বে আমরা অতীতে দেখেছি যে ফানুস উড়ানো নিয়ে দুর্ঘটনা ঘটে। কাজে আমরা ফানুস উড়ানোর ব্যাপারে স্ট্রিক্টলি আপনাদের মাধ্যমে নগরবাসীর প্রতি অনুরোধ করছি এবং নির্দেশ দিচ্ছি, কেউ যদি ফানুস না উড়ায় এবং এক্ষেত্রে আমরা তখন আইনানুক ব্যবস্থা নেব। মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং 31 ডিসেম্বর 2022 হইতে আমরা 1 জানুয়ারি 2023 সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না। 30 ডিসেম্বর 2022 বিকাল 4 ঘটিকাতে 1 জানুয়ারি 2023 সকাল 10 ঘটিকা পর্যন্ত আবাসিক হোটেল রেস্তোরাঁ জনসমাবেশ ও উৎসবস্থলে কেউ কোনো ধরনের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন করতে পারবে না। গুলশান বনানী ও বাড়িধারা এলাকায় 31 ডিসেম্বর রাত 8টার পরে বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে পারবে না। রাত্রি 8টার মধ্যেই ওইখান থেকে বহিরাগত যাদের তাদের চলে যেতে বলবো এবং নতুন কোনো বহিরাগত যাতে যেতে না পারে সেই অনুরোধ রইল। আর আমরা 8টার পর থেকে প্রবেশ নিয়ন্ত্রণ করব গুলশান বনানী বাড়িধারায় এবং সেই রোডগুলো আমরা ব্লক করে দিয়ে 1টা বা 2টা রোড খোলা রাখবো, সেই ব্যাপারে আপনাদেরকে জানানো হবে। সার্বিক নিরাপত্তার স্বার্থে গুলশান বনানী বাড়িধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় যে সকল নাগরিক বসবাস করেন না তাদেরকে এসব এলাকায় গমনের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা 6টার পরে কোনো বহিরাগত ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ক্ষেত্রে সম্মানিত নাগরিকবৃন্দকে প্রয়োজন সাপেক্ষে কর্তব্যরত পুলিশ সদস্যের নিকট পরিচয়পত্র প্রদর্শন করতে অনুরোধ করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের গাড়ি নির্ধারিত সময়ের পর নির্ধারিত স্টিকার প্রদর্শন সাপেক্ষে নীলক্ষেত শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে। 31/12/2022 খ্রিস্টাব্দ সন্ধ্যা 18 ঘটিকা হইতে 1/23 খ্রিস্টাব্দ ভোর 5টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী ব্যতীত যে কোনো ব্যক্তি যানবাহন কেবলমাত্র পুরানো হাইকোর্ট দোয়েল চত্বর শহীদ মিনার জগন্নাথ হলের দক্ষিণ গেট পলাশী মোড় রাস্তাটি ব্যবহার করতে পারবেন। অন্যান্য সকল ক্রসিং বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় তেজগাঁ হাতিঝিল যাত্রাবাড়ি গুলশান ও বনানী এলাকায় প্রয়োজনীয় সংখ্যক ফায়ার অ্যাম্বুলেন্স ও লাইটিং ইউনিট এবং হাতিঝিল প্রকল্পে ডুবুলি মোতায়েন থাকবে। ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের পুলিশ লাইন্সে মেডিকেল টিম মোতায়েন থাকবে। আর হাতিঝিল এলাকায় কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না এবং কোনো রাফ গাড়ি চালানো, গাড়ি উৎসব এই ধরনের কোনো প্রতিযোগিতা করতে দেওয়া হবে না। উচ্চ শব্দে গাড়ি হর্ন বাজানো, জয় রাইড ও ব্যাপারা গতিতে গাড়ি বা মোটরবাইক চালানো প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যাপারা গতিতে চলাচলকারী যানবাহন গতি নিয়ন্ত্রণ সহ প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাতাল অপ্রকৃত অবস্থায় কোনো চালক যেন গাড়ি চালাতে না পারে সে লক্ষ্যে ব্রিদিং অ্যানালাইসিস দ্বারা টেস্ট করা হবে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু দিলে নিকটস্থ থানা বা কর্তব্যরত পুলিশে অথবা জরুরি সেবা 999-এ টেলিফোন করার জন্য সবাইকে অনুরোধ করা হলো।